আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির ২৭ দফা রূপরেখার আসল রহস্য ডাক্তার শফিকুর রহমান ইস্যুর এ কেমন ইঙ্গিত? ১৯, ১২, ২২ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা। বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছে রাজধানীর একটা হোটেলে বড় অনুষ্ঠান করে। ইংরেজিতে তার নাম দিয়েছে অ্যান আউটলাইন অফ দি স্ট্রাকচারাল রিফর্মস অফ দি স্টেট। উপস্থাপনায় জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিস্তারিত উপস্থাপন করেছেন স্থায়ী কমিটির সদস্য বিএনপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। যাই হোক, এই রাষ্ট্রকাঠামো মেরামতের যে ২৭ দফা রূপরেখা, এটা প্রত্যেকটা দফা নিয়ে আলাদা কথা বলার আছে, বিশ্লেষণের জায়গা রয়েছে। এটা কতটুকু চমক সৃষ্টি করতে পারবে সেটা আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করব। বিএনপির যে ১০ দফা, জামাত ইসলামী যে ১০ দফা ঘোষণা করেছে, সেটা কিন্তু তেমন চমক সৃষ্টি করতে পারেনি, তেমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি, তার মধ্যে কোনো স্পেশালিটি ছিল না। এখন তারা রাষ্ট্রকাঠামো মেরামতের যে ২৭ দফা রূপরেখা ঘোষণা করলো, এটা রাজনীতিতে আলাদা কোনো আলোচনার জন্ম দিতে পারবে কি না, সেটা সময় হলে আমরা বিশ্লেষণ করব। তবে এই মুহূর্তে ১০ দফার পর আবার ২৭ দফা কেন ঘোষণা করল, তাদের বিএনপির এই ২৭ দফা রূপরেখার আসল রহস্যটা বোঝা দরকার। আমি রহস্যটা বুঝে তারপর এই ২৭ দফা অতি সংক্ষেপে একটু আলোচনা করব। এর মধ্যে আমির জামার ডাক্তার শফিকুর রহমান, তার যে ইস্যুটা জঙ্গিবাদে বা সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করে ফাঁসানোর যে একটা বিষয়, এই বিষয়টার দিকে কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, বিএনপির একটা সমাধানের একটা ইঙ্গিত দিয়েছে, সেটাও আমি তুলে ধরব। তাদের এই ২৭ দফার মধ্যে গুরুত্বপূর্ণভাবেই সেটা স্থান পেয়েছে, সেটা বিশ্লেষণ করব। তবে রহস্যটা আগে বোঝা দরকার, কারণ এই ধরনের ২৭ দফা এটা অনেকটা নির্বাচনী ম্যানিফেস্টোর মতো, যে ক্ষমতা গেলে এই করব সেই করব। এটা তো ইলেকশনের আগে আগে দেওয়া হয়, এখন পর্যন্ত তো তারা আন্দোলনেই সেভাবে যে জমাতে পেরেছে বা চূড়ান্ত পর্যায়ে যেতে পেরেছে বিষয়টা এরকম নয়। তো এই মুহূর্তে ২৭ দফার রহস্যটা কী হতে পারে? রাষ্ট্রকাঠামো মেরামতের রহস্যটা কাদের উদ্দেশ্যে, কী জন্য কী বলেছে? বিএনপির আন্দোলনের যারা মূল প্রাণশক্তি বা চালিকা শক্তি, মধ্যবিত্ত লোয়ার মিডল ক্লাস শ্রেণীর কর্মী সমর্থকরা, তারা তো এইসব ২৭ দফা বা এইসব জটিল বিভিন্ন অনেক আননোন অনেক টার্মিনোলজি আছে, রেইনবো ন্যাশনস অনেক কথাবার্তা রয়েছে, এগুলো তো তাদের বোঝার কথা নয়। তাহলে কাদের উদ্দেশ্যে কী কী বলেছে রহস্যটাকে? আমি মনে করি বিএনপি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কনভিন্স করে এই সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে বিএনপির যে দাবি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবি আদায় করতে চায়। ডোমেস্টিক্যালিও মুভমেন্ট লঞ্চ করতে চায়, দুইটাই। এখন আন্তর্জাতিক কমিউনিটি কী জন্য সহযোগিতা করে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কী জন্য কথা বলবে, বিএনপির পক্ষে কী জন্য কথা বলবে, ইউএস, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘ কেন বলবে, ইউকে, তারা যে ফিলোসফিতে বিশ্বাস করে, রাজনৈতিক দর্শন, মানবাধিকার থেকে শুরু করে গণতন্ত্রের যে ব্যাখ্যাগুলো ওয়েস্টার্নদের কাছে গ্রহণযোগ্য, আমেরিকার কাছে গ্রহণযোগ্য, সেই বিষয়গুলোই কিন্তু এই ২৭ দফায় রাষ্ট্রকাঠামো মেরামতের নামে তুলে ধরেছে বিএনপি। তো এটার রহস্য আমি মনে করি এই যে ইউরোপ আমেরিকার মতো রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাচ্ছে বিএনপি এই ২৭ দফায়, কিন্তু এটাই স্পষ্টত ইঙ্গিত দেয়। এর মানে বিএনপির এই ২৭ দফায় খুশি হয়ে যেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বিএনপিকে সমর্থন দেয়, কারণ এই ২৭ দফা বাস্তবায়ন করলে একেবারেই ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশ পরিণত হবে, বা অ্যাটলিস্ট রাজনৈতিক কাঠামোর দিক থেকে একেবারেই তাদের সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বিভিন্ন কাঠামো স্টাডি করেই কিন্তু এটা মেরামত প্রণয়ন করা হয়েছে। এটা আমি মনে করি এই ২৭ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার আসল রহস্য। দেখি ভিতরে কী আছে, আমিরের জামাতে ইস্যুতে কী ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি যদি একটু নিউজটা শুরু থেকেই পড়ি, রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ২৭ দফা দিয়েছে বিএনপি সোমবার ১৯শে ডিসেম্বর বিকালে রাজধানীর হোটেল দি ওয়েস্টনে আয়োজিত এই উপলক্ষে এক অনুষ্ঠানে দলের পক্ষ থেকে তা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের রূপরেখা সংক্ষিপ্ত রূপ লন্ডন থেকে পরে শোনান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিস্তারিত পরে শোনান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রকাঠামো মেরামতের সংক্ষিপ্ত রূপরেখা দফাগুলো: একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সব অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনগুলো রহিত বা সংশোধন করা হবে। এর মানে সংবিধান সংস্কার কমিশন, এই কমিশনের কথাটা কিন্তু বারবার তাদের রয়েছে, প্রতিহিংসা
ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক রেইনবো ন্যাশনস প্রতিষ্ঠা এখন এই প্রতিষ্ঠা করা হবে। রেইনবো ন্যাশনস কি, এটা তো আমাদের যারা দর্শক বা বাংলাদেশে এমনকি যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু অনেকে এটার সাথে পরিচিত নয়, এমনকি পলিটিক্যাল সায়েন্সে অনার্সে মাস্টার্সে কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে যে পরিণতি পড়ানো হয় সেখানে কিন্তু রেইনবো ন্যাশনস নিয়ে তেমন আলোচনা নেই। এটা জানা দরকার, রেইনবো ন্যাশনস থিওরিটা কী। আসলে রেইনবোইজম নামের একটা থিওরি আছে, এটা 1994-এর দিকে মূলত যারা অ্যান্টি অ্যাপার্থেড মুভমেন্ট করেছিল বা বর্ণবাদ বিরোধী আন্দোলন করেছিল সাউথ আফ্রিকায় তাদের মাধ্যমে, তারা হচ্ছে এই রেইনবো ন্যাশনস থিওরির প্রপোনেন্ট, তারা এটা পায়োনিয়ার ছিল তারা। সাউথ আফ্রিকাতেই এটা বেশি আলোচিত হতো তখন। তো এটা এক কথা যদি আমি বলি ডিটেলস না বলে যে রেইনবো ন্যাশনসটা কী, রেইনবো ন্যাশনস হচ্ছে এমন একটা জাতি, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের সাথে ইন্টিমেটলি অ্যাটাচ থাকবে, গভীরভাবে সম্পর্কিত থাকবে, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। এটা হচ্ছে রেইনবো ন্যাশনসের সংক্ষিপ্ত ব্যাখ্যা, সময় আসলে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে এবং এগুলো সব জাতীয় সরকার গঠন বা এইসব বিষয়ের মাধ্যমে কিন্তু তারা করতে চায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। এটা তো ইউরোপ আমেরিকার সিস্টেম, যুক্তরাষ্ট্রের সিস্টেম। কেন এটা করা হয়েছে, ওই যেটা বলেছি রহস্য, যে ওয়েস্টার্নদের খুশি করার জন্যে। হ্যাঁ, যেভাবেই করা হোক না কেন, জিনিসগুলো ভালো, অবশ্যই সমর্থনযোগ্য। এটা ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা কী, জামাত ইসলামী কী মনে করে, তাদের ফিলোসফি কী হতে পারে, সবগুলো আমরা আলাদা আলাদা আলোচনা করব। বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। এটা অনেকেই বলছে যে এখন তো বাংলাদেশে এককক্ষ বিশিষ্ট আইনসভা, সেটাকে বাইক্যামারাল বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হবে। এটাও তো উন্নত দেশে, প্রায় সব উন্নত গণতান্ত্রিক দেশে, পশ্চিমা দেশগুলোতে, এমনকি ভারতেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, এটা প্রয়োজন রয়েছে। এটা আওয়ামী লীগ হয়তো এগুলো করতে পারে, ফেডারেল সিস্টেমের কথা এখানে বলা নেই, ফেডারেল সিস্টেমের কথাও কিন্তু অনেকে বলছে সংসদ সদস্যদের, যদিও ব্যাখ্যা করে ফেডারেল সিস্টেমও এখান থেকে বের করা যায় 27 দফা থেকে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। গ্যারান্টি দেওয়া হয়নি, পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022 সংশোধন করা হবে। সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে এই সব প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদগুলো নিয়োগ প্রদান করা হবে। বিচার বিভাগের কার্যকরী, মানে আরও স্বচ্ছ, আরও গণতান্ত্রিক এবং আরও ট্রান্সপারেন্ট নিয়োগ আইন নির্বাচন কমিশন এগুলো করার কথা বলছে। বিচার বিভাগ কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হয়। বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন পুনর্গঠন করা হবে। এগুলো সব তারা জাতীয় সরকারের মাধ্যমে করতে চায়। মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। অর্থ পাচার দুর্নীতি অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞ সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। ধর্ম যার্যাব রাষ্ট্রসভার এই মনোনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। এখন এই যে দফাগুলো বেশিরভাগই কিন্তু বাংলাদেশের সংবিধান বা বিভিন্ন আইনে আছে, এর মধ্যে সবগুলো যে নতুন বিষয়টা কিন্তু এরকম নয়। মুদ্রাস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এটা তো আলাদা কিছুই হলো না, এটা তো এমনিতেই আছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সব কলাকানুন বাতিল করা হবে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। এটা তো কমন কথা, এটা তো সবাই বলে। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না। এই যে 19 নম্বর পয়েন্ট যেটা আমি বলছি, এখানে ডাক্তার শফিকুর রহমান ইস্যু বা আমির জামাত ইস্যু নিয়ে একটা ইঙ্গিত আছে আমি মনে করি, বা এটা শুধু ডাক্তার শফিকুর রহমান, এরকম অনেক কেস আছে বাংলাদেশে, এই কারণে সামগ্রিক একটা ইঙ্গিত। কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের অপতৎপরতা বন্ধ করা হবে।
প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং আইনের আওতায় শাস্তি প্রদান সম্ভব হবে যদি এটা বন্ধ করা হয়। এখন এটা স্পষ্ট যে সন্ত্রাসী বিরোধী আইনেই তো ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য এই সন্ত্রাস বিরোধী বা সন্ত্রাসী তকমা লাগানো হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, এটাই তো ডাক্তার শফিকুর রহমান ইস্যুর একটা ইঙ্গিত যে এটা আসলেই করা হলে তখন এগুলো করা যাবে না। এখন এগুলো রিলেটিভ বা সাবজেক্টিভ ব্যাখ্যা আছে, স্থানকাল পাত্রভেদে বিভিন্ন ব্যাখ্যা করা আছে। যাই হোক, এটা এই আমিরে জামাত বা জামাতের যে বর্তমান বিপদ এটার সাথে সম্পর্কিত 19 নম্বর দফাটা, এটা আমি তুলে ধরলাম। বিশ, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ দেশপ্রেমে মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে। এর মানে সামরিক বাহিনীর বর্তমান স্ট্রাকচারে বিএনপি পুরোপুরি সন্তুষ্ট নয়। ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন ও শক্তিশালী ক্ষমতাবান করা হবে। এবং 21 নম্বর পয়েন্টসের ব্যাখ্যার মধ্যে কিন্তু চাইলে ফেডারেল সিস্টেম ঢুকিয়ে আনা যায়, কারণ ফেডারেল সিস্টেমের মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজেশন হয়। এই জন্য ফেডারেল সিস্টেমটা কিন্তু দরকার। বিএনপি পরামর্শ চেয়েছে আমাদের কাছে যে কোনো পরামর্শ থাকলে দিবেন, আমি পরামর্শ দিচ্ছি। এটা আমার একান্তই ব্যক্তিগত অবজারভেশন, আমি বিশ্বাস করি বিএনপি হাইকমান্ডের কাছে এটা যাবে যে আপনারা এই 27 দফার মধ্যে কোনো একটা উপদফা যোগ করে বা যেভাবেই হোক না কোনো ফেডারেল সিস্টেম করা, যে বাংলাদেশে যে কয়টা বিভাগ ওই কয়টা ফেডারেশন হবে, ওই কয়টা স্টেট হবে ভারতের মতো বা যুক্তরাষ্ট্রের মতো, সেরকম একটা সিস্টেম করতে পারেন। তাতে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আরও বেশি কার্যকর হবে এবং ব্যালেন্স অফ পাওয়ার দেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং পলিটিক্যাল যে কালচার এটা আরও বেশি সমৃদ্ধ হবে, সহনশীলতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য ফেডারেল সিস্টেম খুবই জরুরি বলে আমরা মনে করি। 21 নম্বরের মধ্যে উপদফা হিসাবে এটা যোগ করে দেওয়া যেতে পারে। রাষ্ট্রীয় উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। 1 বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। এটা কিন্তু চমকপ্রদ একটা বিষয়, 23 নম্বর দফাটা চমক আমি মনে করি, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি বিবেচনা করা হবে, এটাও তো দাবি তরুণ প্রজন্মের। নারীর ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। চাহিদাভিত্তিক ও জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। সবার জন্য স্বাস্থ্য, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের NHS এর আদলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করা হবে। সরাসরি এই যুক্তরাজ্যের নামেই এখানে বলা হয়েছে, আর অন্যান্য বিষয় তো যুক্তরাষ্ট্রের সাথে মিলই রয়েছে। কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পরবর্তী যথাসময়ে অন্যান্য বিষয়ভিত্তিক সংস্কার প্রস্তাব উন্নয়ন কর্মসূচি প্রকাশ করা হবে।